এই আপু কি হইছে কি কি সেই দেখো কি সমস্যা সমস্যা আই আল্লাহ এই তো অবস্থা এই আপু এই আপু এই পানি নিয়ে তো না পানি সমস্যা কি সমস্যা কি কি সেই দেখো কি সমস্যা কি আরে এই অবস্থা পড়ে আছে আই আল্লাহ আরে ভাই টুনাটা ঠিক করে দেন না ভাই কি কি ভাই টুনাটা ঠিক করে দেন না টুনাটা ঠিক করে দেন না আরে ওই ভাই দেখো তো তার লাগি গেছে নাকি দেখেন না ভাই আমি তো গার্মেন্টস থেকে ফিরতেছিলাম গার্মেন্টস থেকে ফিরতেছিলেন এখানে কি করতেছেন এত রাতে আমার আজকে বেতন দেওয়ার ছিল আমি বেতন নিয়ে ফিরতেছিলাম বেতন নিয়ে ফিরতেছিলেন হ্যাঁ এখন বাজে কয়টা এখন বাজে কয়টা এখন বাজে কয়টা আপনি দেখছেন 12টা 30 বাজে রাউন্ড একটা মোবাইল দেখেন তো ব্যাগ আশেপাশে আছে নাকি ব্যাগ মোবাইল আছে নাকি আমি ব্যাগ কইছো কি কিছু বসেন 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 আরে আরে পড়ো বসেন বসেন পড়ো পড়ো যাবে আমি ব্যাগ আমো তারপর আমি আর কিছু বলতে পারবো না কাগজ দিয়ে বলছিল কি কাগজ কিসের জন্য দিছে আমাকে বললো যে এই কাগজটা একটু দেখতে কাগজ আমাদের মহল্লা কিন্তু আমরা একসঙ্গে চাকরি করি এনারে আইসে দেখি যে একবারে অচেতন অবস্থা ভাই এরকম অনেক ধান্দাবাজ আছে কিন্তু বুঝছেন এরকম অনেক ধান্দাবাজ আছে ঠিক আছে এখানে কোথায় কোন জায়গা নাম কি সেখানকার নাম কি কোন জায়গার নাম বলো কোন জায়গা তোমার বাসা আমার বাসা এখানে স্থানীয় ভাই স্থানীয় এখানে ও আচ্ছা আচ্ছা আমি বলবো আমিও তো চিনি না ভাই আমি তাই ভাই গার্জিয়ান ভাই শুনেন এখন ভাই এরকম অনেক চক্র আছে জানেন এরা মনে করেন যে মনে কি করবে আপু শুনেন আমি আমি আপনাকে কিছু কথা বলি শুনেন হ্যাঁ আপনি যে বাড়িতে আছেন এটাই হচ্ছে বড় কথা বুঝছেন এরকম অনেক চক্র আছে মলম পাটি বুঝছেন তারা কিনা মনে করেন যে আপনারা মনে করেন শুধু টাকা পয়সা নিয়ে ছাড়া দিছে উল্টোপাল্টা কিছু করে নাই বা ই করে নাই ঠিক আছে অনেক চক্র আছে অনেক সময় দেখবেন যে এরকম মনে করেন যে মলম পাটিরা নিয়ে মনে করেন যে ভাই ডাস্টবিনের ভিতরে ফেলাই দিয়ে মনে করেন যে শেষ আপনার জীবনটাই চলে জীবনটাই চলে যেত টাকা গেছে পাবেন বুঝছেন আপনি একটা কাজ করেন আপনি ই করেন আপনার হচ্ছে যে বাসায় কি আছে আমার একটু ফোন নাম্বারটা দেন দরকার আমি ফোন দিচ্ছি একটু নাম্বারটা দেন আপনার নাম্বার বাসার নাম্বারটা নাম্বারটা বলেন কান্না করেন না কান্না করেন না।